double kill. হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, তোমাদের জন্য চলে আসছি বিয়ার র্যাঙ্ক ভিডিও। গাইস, এখানে তো দেখতেই পাচ্ছ ভাই, একবার নামার পরে মরে গেছে, তারপর আবার নামতেছি। বলেন কি? তো চলো ভাই, এখন দেখি কি করতে পারি। একবার মানে নাই ভাই, পিকে নামছিলাম, নাই ভাই ভাই প্যারাশুট থেকেই মাইরা দিছে, প্রচুর লেভেলের এনিমি নামছিল, টিকতেই পারি নাই ওইখানে। তো এখন দেখি এখান থেকে কিছু লুট মুট করি ভাই। একটা গানও নাই, শুধু ব্যাগ ট্যাগ বেসমেস দিয়ে ফেলায় রাখছে। কই নামলাম ভাই, কিছুই তো নাই এখানে। আরে ভাই, একটা গান তো দাও এখানে। ভাই কিছুই নাই, দেখি এখানে কি ভাই গোলওয়াল আছে। তো ভাই, এখান থেকে আমরা চলে আসছি বিমান শক্তি। তারা এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা এনিমি মার্ত আছে। তো এই দেখো, এইটা ভাগতাছে। তো ভাই চলো দেখি, ওইটা গেল ভাই। ভাই কি লেভেলের দৌড়টাই না দিছে। তো ভাই ওইটা ভাই ওয়াল ফেলাই দিছে। তো চলো ভাই পিছন দিয়া গিয়া ওইটা ভাই এখন একটু মার দেই। তো ভাই শুনিয়া চলো ভাই, দেখো পিছন থেকে ভাই আমাদের টিমমেট ভাই কিল চুরি রাখাইছিল, তো কিল আর চুরি করতে দেয় নি। তো চলো ভাই, ওরে অলরেডি মাইরাও দিছি। তো এইখানে ভাই কি আছে, ম্যাক্সিমাম ড্রাইভার দি থাক, অন্য কিছু নেই। মানে ওই দেখো ভাই, একটা গাড়ি নিয়ে উড়তে উড়তে আইতাছে। তো ভাই এই ভাই এইদিকে আমি হচ্ছে আমার বাজার দিয়ে। তো ওই দেখো ভাই নাই মাগেছে। আরে ভাই কি রে ভাই, উপর থেকে মারলো এটা, মানে ভাই কত ড্যামেজ দিলাম আমি, আর উপর থেকে ভাই কিলটা এরকম ভাই চুরি করে নিল। আমি কিছুতেই মেনে নিতে পারবো। তো চলো ভাই এক্সিমেন্টটা নিয়ে আনি। ইম্পর্টেন্স আছেন ভাই, এক্সিমেন্টটা ভালো আছে, এই একটু দ্রুত গুলি বাড়াইবে, ছোট্ট লাগবে ভাই ভালো। তো চলো ভাই এখানে সুপার এয়ারড্রপটা লোড করে নিই। সুপার এয়ারড্রপ ভাই দেখো আরেকজন আমার প্যাক করতেছে। তো চলো ভাই ওর প্যাকের ভেতর দিয়ে দেখি একবার ভাই, ও আমার সারাই প্যাক করতে চাইছিল, কিন্তু ভাই আমি অলরেডি চলে আসছি, তো আর ভাই কিছু করতে পারে নাই। আরে তো চলো ভাই ওর মাথার উপর উঠে এইখানে ভাই, আরে ভাই আবার পড়ে গেলাম। ওই দেখো ভাই আরেকজন ভাই আবার হিট লিস্ট মারছে। তো চলো ভাই এখানে কি আছে, এসবিডি টা ছিল। ওই দেখো আরেকজন নিয়ে ভাই চলে লাগছে। তো চলো এখানে ভাই এমনটা ফেলাই দেই, এমনটা ফেলাই। ওই দেখো ভাই আবার আরেকটা নিবি ভাই, দৌড় পারতে পারতে আইতাছে। তো চলো ভালো লেভেলের হেড ছোটা। আরে ভাই ভাই আমাদের টিমমেটটা ভাই আবার কিল নিয়ে নিবে না। তো চলো ভাই এখানে, এই দেখো ওইটা ভাই বোঝাই নেই, আমি পিছিয়ে চলে আসছি। ওইটা ভাই সামনে দিকে খেয়াল করতেছে। তো চলো ভাই ওরা একবারে ক্লিয়ার করে দেই। তো এইখানে ভাই একবার ক্লিয়ার মেলে করে এমনটা আমার নিয়ে নিছে। আরে ভাই আবার আরেকটা নিয়ে নামছে। তো চলো ভাই ওরেও ক্লিয়ার করে দেয়, একবার ডাউন করে দিছি। আবার ভাই উপরে হিট লিস্টটা চলে আসছে। তো চলো ভাই হিট লিস্টটা মার দেওয়া লাগবে এটার কাছে ভাই, অত কিছু নাই, তো কেবল নামলো ভাই দুপি জনটা ছিল। তো চলো ভাই এখানে ভাই আমি ক্যারেক্টার স্কিল উঠতে মানে সার্ভার থেকে চলে আসছে। আর ওইখানে ভাই আমাদের টিমমেট হিট লিস্টে মাইরাও দিছে। তো চলো ভাই আমরা এখান থেকে ভাই যে এইখানে চলে আসছে, এইখান থেকে ভাই একটা এনিমি আমাদের খুব জ্বালাইতাছিল ঘটনা কি। তো ওই যে এইটা ড্যামেজ দেওয়া দিছে কিছু, তো গেল কই ওই নিচে তৈরি লাগেছে। তো ওই দেখো ভাই কত দূরে, এই ভাই আমার কি লেভেলের ড্যামেজ টাই না দিছে। তো চলো ভাই এখান থেকে আমি আগে মেডিকেট করে নিই, আর ও ভাই প্যাক করে নিছে, মানে মায়ের টার খাইছে আমাদের টিমমেট। ওই দেখো ডাউনও করে দিছে, ও ভাই ডিমিটে চালু করে নিছে। তো চলো ভাই এখানে কি ভাই গ্যানেট ম্যানেট মারমু। তো গ্যানেটটাকে আছে ভাই, তিনটা গ্যানেট আছে। তো ভাই চলো গ্যানেট মারি এইখানে ভাই গ্যানেট। আরে ভাই ও প্যাক ম্যাক ভাইঙ্গা নিছে। তো আবার পিছন থেকে কি মারে ভাই, মানে চার সেট দিকে মারতেছে। তো চলো এই যে ভাই পালাচ্ছে ও ভাই, অবশেষে ভাই আমি খেলতে পাইছি অনেক কষ্টের পরে। তো এইখানে ভাই আমাদের অলরেডি চারটা কিল হয়ে গেছে, আর পিছন থেকে ভাই কে জানি মারলো, এটা ভাই গেল এটার তো ভাই আর দেখি না। উনি যে ভাই ওয়াল আছে ওইখানে, দেওয়ালের পিছিয়ে তো মনে হচ্ছে কেউ নাই। তো চলো ভাই ওরে ভাই না দেখিয়া ভাই আমি চলে আসছি উপরে। তো উপরে ওই দেখো ভাই কি লেভেলের ফাইট টাইনেস চলতেছে, মানে তুমুল লেভেলের ফাইট। তো চলো কিলটা চুরি করে, ও ভাই কিল চুরি করে নিছে অবশ্য। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ও ভাই আমার একটু আগে একটা কিল চুরি করছিল নিচ থেকে, তো এইখান থেকে ভাই আমি ওর কিলটা চুরি করে নিছি। শুনিয়া চালু করে দিছি। তো একটা ওয়াল এখানে মারি লাগি, আবার ভাই আমারে মারবো। তো চলো ভাই ওরা একবার ক্লিয়ার করে দেয়, এখন ক্লিয়ার মিলার করা শেষ। তো এখন ওর থেকে কিছু লুট নেই, বারো লেভেলের লুট ছিল ভাই, পুরা পুরা ম্যাপের কিছু লুট করে নিছে ভাই, হিলার ছিল অনেক। তো গাইস আমরা এখান থেকে চলে আসছি পিকে, আর ওই দেখো ভাই একটা এনিমি নামে। তো চলো ওইটার আগে মায়েরা নেই, তো কই ভাই ডাউন করে দিছি। তো ডাউন অন করা শেষ। তো ভাই ওরে ক্লিয়ার দেয় নি আমাদের টিমমেট ভাই মারতা সরে। তো চলো ভাই এখন ভাই আমি অন্যদিকে চলে যাই,
অন্যদিকে না গেলে ভাই এই ভাই আমার আবার মারে গেলে আরে ভাই একবার মারা দিস। তো চলো হরিদার লাইন আছে, হরিদার লাইন মেয়েরা উঠে যাই ওইটা ভাই আমার দিকে রাস দিতে আইতাছে। তো চলো ওরে ভাই ড্যামেজ দিই, ও ভাই কত ড্যামেজ ভাই, প্রচুর লেভেলের ড্যামেজ। এই ভাই আমাদের টিমমেট কোটা দেখে নাই নাকি ভাই, ও ভাই এই যে স্কট কিলার ভাই তার মানে এটা কিলার। আরে ভাই না ভাই এটা কি ছিল মানে ভাই আমাদের টিমমেট ওইটা কি ওটা দেখে নাই নাকি, কি টিমমেট রে ভাই ওইখানে যে ছিল তাও ভাই দেখে নাই। দেখো আমাদের কিলার করার পরে ভাই ও ডাউন করা দিল। মারো মুজি মারো মারো। তো চলো ভাই কিছু করে না, এটা ভাই উপর থেকে কঠিন গাড়ি মার খাইছে। তো চলো ভাই ও দেখে রিভাইভ দিতে পারে নাকি না, ওই যে ভাই উপরে নিমি। তো চলো এইটা কি করে, এইটা ভাই ভালো লেভেলে খেলতেছে, পাঁচটা কিল করে হালাইছে এটা মাত্র দুইটা। তো চলো ভাই ও ভাই উপর থেকে মায়ের খাওয়ার ভয়ে ভাই কোন দিয়ে যে কোন দিয়ে যাইতাছে ভাই বুঝতেছি না। তো আবার লুট বক্সে লুট করতেছে। তো চলো ভাই এই ভাই কি লেভেলের, আরে ভাই আবার কভার সাইডে চলে আসছে, কি লেভেলের মারটাই না খাইছে রে ভাই, প্রচুর লেভেলের মার দিছে। এই দেখো ভাই আবার ওয়াল ফাটাই দিছে। তো চলো এইখান থেকে ওই সোনিয়া চালু হয়ে গেছে, আরে ভাই তাও মারে কেন ভাই, ওর তো সোনিয়া চালু হয়ে গেছে ভাই তাও মারে। মনে ভাই আরে ভাই মাইরা দিছে যা ভাই, কিচ্ছু করার নাই, খতম বাই বাই টাটা গুড বাই গয়া। তো গাইস এইখানে ভাই দেখি কত ক্লাস পাইলাম। তো এইখানে ভাই নিউ র্যাঙ্ক, তো ডায়মন্ডে চলে আসছে আমরা অলরেডি, আর এইখানে ভাই 7-5-2-2 কিল করছে সবাই। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে বলবো না। আর নেক্সটে বলবো ভাই কী চ্যালেঞ্জ করবো, সেই চ্যালেঞ্জটা নিয়ে আমরা চলে আসবো।